हेलो व्यूअर्स, स्टाडी पॉइंट चैनले तुम्हारे सबाई के स्वागत। तो आज के तुम्हारे साथ एक प्रसेस राइटिंग शेयर करब, खूब इम्पोर्टेंट एक टॉपिक, से हैंड सैनिटाइजर कीभव तैरि करते हैं। तो चलो प्रथम फ्लो चार्ट देखें। फ्लो चार्ट देखो, कलेक्टिंग एलोवेरा जेल 2 टेबल स्पून, रबिंग और आइसोप्रोफाइल अल्कोहल 2 और 3 कप्स, हाइड्रोजन पेरोक्साइड, डिस्टिल वाटर एंड एसेंशियल ऑयल। तार माने होच्छे प्रथमे संग्रह करते हैं एलोवेरा जेल 2 टेबल स्पून, मैं 2 चामचर मतो एलोवेरा जेल लागबे, रबिंग और आइसोप्रोफाइल अल्कोहल लागबे 2 और 3 कप्स, हाइड्रोजन पेरोक्साइड लागबे, डिस्टिल वाटर एंड एसेंशियल ऑयल। डिस्टिल वाटर मैं विशुद्ध जल जेटाके बोला, एसेंशियल ऑयल मैं प्रयोजनीय ऑयल, से तेलटा लागबे। पोरिंग द इनग्रेडियंट्स इनटू ए क्लीन बोल, ए इनग्रेडियंट्स गुलो एकटा क्लीन माने परिष्कार एकटा बाटिते ढालते होबे, मिक्सिंग प्रॉपर्ली, भालो करे मिक्सिंग प्रॉपर्ली विथ ए स्पून, एकटा चामच दिए भालो करे एटाके मेशाते होबे। स्टीयरिंग वेल मैं एटा पूरा मिक्सचारटाके बा सल्यूशनटाके भालो करे नाड़ाते होबे। Adding few drops of essential oil for a nice fragrance. কিছু essential oil, কয়েক ফোঁটা essential oil এখানে অ্যাড করতে হবে একটা সুন্দর গন্ধ আনার জন্য। Ready for use. রেডি ইউজ করার জন্য এটা রেডি। নেক্সট হচ্ছে পুটিং ইনটু এ স্প্রে বটল, এরপর পুরো সলিউশনটাকে একটা স্প্রে বটলে ঢালতে হবে। এবার দেখো আমি প্রসেসটা পড়া স্টার্ট করছি। হ্যান্ড স্যানিটাইজার ইজ এ লিকুইড জেল অর ফোম জেনারেলি ইউজ টু ডিক্রিজ ইনফেকশন এগেনস্ট অন দ্য হ্যান্ড। তাহলে হ্যান্ড স্যানিটাইজার হলো একটি লিকুইড জেল বা ফোম, ফোম মানে হচ্ছে ফেনা, লিকুইড মানে হচ্ছে তরল আর কি। লিকুইড জেনারেলি ইউজ মানে এটা বেশিরভাগ ইউজ করা হয় টু ডিক্রিজ ইনফেকশন এগেনস্ট অন দ্য হ্যান্ড, মানে হচ্ছে হাতের সংক্রমণটা কমানোর জন্য, হাতে যাতে ইনফেকশন না হয় সেটা কমানোর জন্য হ্যান্ড স্যানিটাইজার স্পেশালি ব্যবহার করা হয়। দ্য প্রসেস অফ ইটস প্রিপারেশন ইটস কোয়াইট সিম্পল, এটার প্রস্তুতির পদ্ধতিটা খুবই সাধারণ। At first collecting aloe vera gel, rubbing or isopropyl alcohol, hydrogen peroxide, distilled water and essential oil from market or another source. সবার প্রথমে এই ইনগ্রিডিয়েন্টসগুলো সংগ্রহ করতে হবে মার্কেট থেকে কিংবা অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করতে হবে। Then 2 or 3 cups of rubbing or isopropyl alcohol and 2 tablespoon aloe vera gel are poured into a clean bowl. এরপর 2 বা 3 কাপ রাবিং আর কিংবা আইসোপ্রোফাইল যে অ্যালকোহলটা আর 2 চামচ অ্যালোভেরা জেল ওই ক্লিন মানে পরিষ্কার বাটিটাতে ঢালতে হবে। দেন দে আর মিক্সিং প্রপারলি উইথ এ স্পুন, এরপর এই মিশ্রণটাকে বা এরপর এই সলিউশনটাকে ভালো করে মিক্স করতে হবে একটি চামচের দ্বারা বা চামচ দিয়ে। আফটার দিস ডিস্টিল ওয়াটার অ্যান্ড হাইড্রোজেন পারক্সাইড আর অ্যাডেড টু দ্য সলিউশন অ্যান্ড স্টার্ড ওয়েল, এরপর ডিস্টিল ওয়াটার আর হাইড্রোজেন পারক্সাইডটা অ্যাড করতে হবে ওই সলিউশনের মধ্যে আর ভালো করে নাড়াতে হবে চামচ দিয়ে। নেক্সট এ ফিউ ড্রপস অফ এসেন্সিয়াল অয়েল, এরপর কিছু এসেন্সিয়াল অয়েল, কিছু ফোঁটা এসেন্সিয়াল অয়েলটা অ্যাড করতে হবে, অ্যাডেড ফর এ নাইস ফ্রেগ্রেন্স, একটা সুন্দর গন্ধর জন্য অ্যাড করতে হবে। নাও লিকুইড হ্যান্ড স্যানিটাইজার আর রেডি ফর ইউজ, এখন লিকুইড হ্যান্ড স্যানিটাইজারটা রেডি ব্যবহার করার জন্য। অ্যাট লাস্ট সবার শেষে দ্য হোল সলিউশন ইজ পোর্ড ইনটু এ স্প্রে বটল ফর ইজি ইউজ, সবার শেষে পুরো স্যানিটাইজ সলিউশনটাকে একটা স্প্রে বটলে ঢালতে হবে যাতে খুব সহজেই এটাকে ইউজ করা যায়। তো এটাই ছিল হ্যান্ড স্যানিটাইজারের প্রসেস রাইটিং। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক দেবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।